ঢাকার দুই সিটিতে ভোটকাল, কেন্দ্রে যাচ্ছে সরঞ্জাম, মধ্যরাত থেকেই বন্ধ যান চলাচল। ভোট কেন্দ্রে আসতে বাধা দিলে শক্ত প্রতিরোধ, ফল গণনা পর্যন্ত কেন্দ্রে থাকবে বিএনপি। দুই সিটিতে এই প্রথম শতভাগ ভোট হচ্ছে ইভিএম এ, একযোগে দলীয় প্রতীকেও প্রথম। চীনে করোনা ভাইরাসে মৃত বেড়ে 213, বিশ্বজুড়ে জরুরি অবস্থা জারি বিশ্ব স্বাস্থ্য সংস্থার। চাল রপ্তানিতে 15% প্রণোদনা দিচ্ছে সরকার, আওতায় নেই বিশেষায়িত অঞ্চল। আমন্ত্রণ ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, আপনাদের সাথে আছি আমি সঞ্চারী মতিতমা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো পুরো খবর। ঢাকার দুই সিটি কর্পোরেশনের কেন্দ্র কেন্দ্রে আজ পাঠানো হবে নির্বাচনের সরঞ্জাম। ভোট নির্বিঘ্ন করতে রাজধানী এখন আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে। স্ট্রাইকিং ফোর্স হিসেবে রয়েছে বিজিবি ও র্যাব, পাশাপাশি রয়েছেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরাও। ঢাকার বিভিন্ন প্রবেশপথে বসানো হয়েছে বিশেষ তল্লাশি চৌকি। এদিকে সিটি নির্বাচনের কারণে আজ মধ্যরাত থেকে ঢাকা মহানগরে গাড়ি চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। আজ মধ্যরাত থেকে 1 ফেব্রুয়ারি সন্ধ্যা 6টা পর্যন্ত বাস, অটোরিকশা, ট্যাক্সি ক্যাব, মাইক্রোবাস, পিক আপ, কার, ট্রাক সহ অন্যান্য যন্ত্রচালিত যানবাহন চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। তবে কমিশনের অনুমতি সাপেক্ষে এবং জরুরি কিছু যানবাহন চলতে পারবে। এর আগে গত বৃহস্পতিবার মধ্যরাত থেকে মোটরসাইকেল চলাচল বন্ধ রাখা হয়েছে। ঢাকার দুই সিটিতে শনিবার সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ হবে। শেষ হলো উত্তর ও দক্ষিণ ঢাকার ভোটের প্রচার। শেষ দিন ভোট চেয়ে ভোটারের কাছে ছুটেছেন প্রার্থীরা, পরে জানিয়েছেন জয়ের ব্যাপারে আশাবাদ। ভোটের পরিবেশ নিয়ে নৌকার প্রার্থীদের বড় কোনো অভিযোগ না থাকলেও অসন্তোষ জানিয়েছেন ধানের শীষের প্রার্থীরা। কারচুপি হলে ফল প্রত্যাখ্যানের কথাও জানিয়েছেন তারা। শেষ হলো উত্তর ও দক্ষিণ ঢাকার ভোটের প্রচার। শেষ দিন রাজধানীবাসীর কাছে ভোট চেয়ে হেভিওয়েট মেয়র প্রার্থীরা বলেছেন নির্বাচিত হলে বাসযোগ্য আধুনিক নগরী উপহার দেবেন তারা। শেষ মুহূর্তে মিরপুরের ভাষণ টেকে গিয়ে বস্তিবাসীদের পুনর্বাসনের আগে উচ্ছেদ না করার প্রতিশ্রুতি দিয়েছেন নৌকার প্রার্থী আতিকুল ইসলাম। আর মাত্র দুটো দিন বাকি আছে, আমরা সকলে ইলেকশনের আমেজ নিয়ে, ভোটের আমেজ নিয়ে শান্তিপূর্ণভাবে ভোট দিব। অন্যদিকে প্রচারের শেষ দিনেও নির্বাচনের পরিবেশ নিয়ে অসন্তোষ জানিয়েছেন ধানের শীষের প্রার্থী তাবিত আউয়াল। রুল কবির রিজভীর উপরে ও গণসংযোগ উপরে একটা হামলা হয়েছে, উনি এখন হাসপাতালে আছেন। এরকম পরিস্থিতিতে কোনোভাবে বলা যায় না যে পরিস্থিতি শান্তিপূর্ণ, শৃঙ্খলা বজায় রাখা হচ্ছে। দক্ষিণ ঢাকায় প্রচারে নেমে জয়ের ব্যাপারে আশাবাদের কথা জানিয়েছেন নৌকার প্রার্থী শেখ ফজলে নূর তাপস। আগামী 1 ফেব্রুয়ারি আমার বিশ্বাস নৌকা মার্কার বিপুল জয়ের মাধ্যমে সেই নব সূচনা। গোপীবাগে নিজ এলাকায় প্রচারে নেমে ধানের শীষের প্রার্থী ইশরাক হোসেন জানান ভোটে কারচুপি হলে ফল মেনে নেবেন না তিনি। আমরা বিশ্বের সব থেকে বড় বড় এক্সপার্ট নিয়ে এসে এখানে একটি বাসযোগ্য নগরী গড়ার জন্য যা যা করা দরকার সেটি করব। শনিবার ঢাকার দুই সিটিতে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট। জাহানারা পারভীন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো ঝুঁকি দেখছেন না স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। পরিস্থিতি নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে আছে বলেও জানান তিনি। এদিকে বিনা প্রয়োজনে ঢাকায় ভ্রমণ না করার আহ্বান জানিয়েছেন র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ। বৃহস্পতিবার রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে সরস্বতী পূজা মণ্ডপ পরিদর্শনে যান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
এতে উঠে আসে সিটি নির্বাচন সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতির প্রসঙ্গ। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কমিশনের নির্দেশনা মেনে ভোটের মাঠে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী, যে কোনো পরিস্থিতি মোকাবেলায় তাদের প্রস্তুত রাখা হয়েছে। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে আমাদের নির্বাচন কমিশন, তাদের মানে ডিরেকশন অনুযায়ী আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে। আর আমি মনে করি যে সব জায়গায় আইন শৃঙ্খলা বাহিনী ভালো কাজ করছে, দেশের আইন শৃঙ্খলা মানে সুন্দর রয়েছে এই দুই একটি ছোট ছোট ঘটনা ছাড়া। ভোটকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কাও উড়িয়ে দেন তিনি, ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে যাওয়ারও আহ্বান জানান। এদিকে কারণবাজারের র্যাবের মিডিয়া সেন্টারে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সংস্থাটির পদক্ষেপ তুলে ধরা হয়। এতে বহিরাগতদের ঢাকা ছাড়ার আহ্বান জানান র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ। ঢাকাবাসীদের সঙ্গে পরিচয়পত্র রাখারও পরামর্শ তার। বিদেশ যাত্রায় এয়ারপোর্ট ব্যবহার করা লাগতে পারে, তারপরে আপনার কোনো চাকরির পরীক্ষা, এই ধরনের বিষয় ছাড়া আমরা অপ্রয়োজনীয় ঢাকা সফর আগামী দুই দিন সবাইকে দেশবাসীকে নিরুৎসাহিত করতে চাই, যাতে করে শুধুমাত্র ভোটাররাই চলাফেরা করতে পারেন এবং ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারেন। প্রতিটি কেন্দ্রে র্যাবের টহল থাকবে জানিয়ে বেনজির আহমেদ জানান, নির্বাচন নির্বিঘ্ন করতে স্ট্রাইকিং ফোর্সের পাশাপাশি হেলিকপ্টার, বোম্ব স্কোয়াড, ডগ স্কোয়াড মোতায়েন থাকবে। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ধানের শীষের ভোটারদের কেন্দ্রে আসতে বাধা দিলে শক্ত প্রতিরোধ গড়ে তুলবে বিএনপি, আর এই কাজে কাউন্সিলর প্রার্থীদের ওপর ভরসা রাখছেন দলটির জ্যেষ্ঠ নেতারা। তারা বলছেন, দলের কঠিন সময়ে দুই সিটিতে জয় পেতে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে কেন্দ্র ও তৃণমূল। ঢাকার দুই সিটির নির্বাচনী প্রচারণা শুরু থেকেই সরব, দীর্ঘদিন রাজনীতির মাঠে নীরব থাকা বিএনপি। দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া তেমন বড় কোনো অভিযোগ নেই ধানের শীষের প্রার্থীদের। প্রচারণার শেষ দিন পর্যন্ত চষে বেড়ান রাজধানীর অলিগলি। বিএনপি নেতাদের দাবি, ভোটারদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছেন দুই মেয়র প্রার্থী সহ সমর্থনপুষ্ট কাউন্সিলর প্রার্থীরাও। এমন প্রেক্ষাপটে আশাবাদী বিএনপির নানা পরিকল্পনা ভোটের দিনকে ঘিরে। পোলিং এজেন্টদের প্রশিক্ষণ দিয়ে নির্দেশ দেওয়া হয়েছে সব বাধা উপেক্ষা করে শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকার। আশঙ্কামুক্ত তো থাকার কোনো কারণ নাই, তারপর আশঙ্কা থাকার পরেও তো আমাদের জনশক্তি আছে, ভোটার আছে, ভোটাররা ভোট দিবে, সেই শক্তি নিয়েই কিন্তু আমরা সবকিছু মোকাবেলা করতে চাই। আওয়ামী লীগ আমার কর্মীদেরকে পিটিয়ে বাইর করে দিয়ে কেন্দ্র দখল করবে মেয়র নির্বাচনে ইনশাল্লাহ, সেটা আওয়ামী লীগ এখনো আশা করতে পারে না, আমিও বিশ্বাস করি। কেন্দ্রীয় নেতাদের নির্দেশে এরই মধ্যে ভোটের মাঠে লড়ে যাওয়ার সব প্রস্তুতি শেষ করেছেন কাউন্সিলর প্রার্থীরা। সকাল 7:30টার মধ্যে আমরা দলীয় নেতাকর্মী এবং আমার জনগণকে সাথে নিয়ে আমরা কেন্দ্রে চলে যাব, এবারে এটা প্ল্যান নিচ্ছি। হুমকি টুমকি এটা তো দিচ্ছি, ওইটা তো শুনতেছি, এগুলো শুনেও জনগণ প্রস্তুত, ইনশাল্লাহ ভোট কেন্দ্রে আসবে। ভোটের সার্বিক পরিবেশে সন্তুষ্ট বিএনপির তৃণমূল নেতাদের অনেকেই। সবকিছু স্বাভাবিক মনে হচ্ছে, সরকারের সদিচ্ছা আছে মনে হচ্ছে, কারণ আমরা প্রচারণায় কোনো বাধার সম্মুখীন হইনি। কোন ধরনের কারচুপি না হলে ধানের শীষের জয়ের সম্ভাবনা দেখছেন বিএনপির নেতাকর্মীরা। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। একযোগে ঢাকার দুই সিটিতে দলীয় প্রতীকে ভোট, ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম এ শতভাগ ভোট গ্রহণ সহ আরো অনেক কিছুই হচ্ছে প্রথমবারের মতো। এ প্রথম দুই ঢাকায় নতুন করে যোগ হয়েছে 36টি ওয়ার্ড, তাই বিভক্ত ঢাকার দুই সিটির দ্বিতীয় নির্বাচন পাচ্ছে বিশেষ গুরুত্ব। আত্মপ্রকাশের 130 বছর পর ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে প্রথম ভোট হয় 1994 সালে। এতে নির্বাচিত হন আওয়ামী লীগের মোহাম্মদ হানিফ। বিএনপির শাসনামলে হানিফের বিজয়ে ভোটের রাজনীতিতে ঘুরে দাঁড়ায় আওয়ামী লীগ। 2002 সালে অবিভক্ত ঢাকা সিটির দ্বিতীয় নির্বাচনে মেয়র হানিফকে পরাজিত করে নির্বাচিত হন বিএনপির সাদেক হোসেন খোকা। নির্বাচন বিলম্বিত হওয়ায় তিনি ক্ষমতায় থাকেন 2011 সাল পর্যন্ত, প্রায় 9 বছর। 2011 সালে এক অধ্যাদেশের মাধ্যমে ঢাকা সিটি কর্পোরেশন বিলুপ্ত করে গঠন করা হয় ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এরপর প্রায় 4 বছর এই দুটি সিটি চলে প্রশাসক নিয়োগের মধ্য দিয়ে। 2015 সালে বিভক্ত ঢাকায় অনুষ্ঠিত হয় প্রথম ভোট। এতে উত্তর ঢাকায় মেয়র নির্বাচিত হন
ব্যবসায়ী নেতা আনিসুল হক, আর দক্ষিণ ঢাকায় নির্বাচিত হন আওয়ামী লীগেরই সাইদ খোকন, যিনি প্রয়াত মেয়র মোহাম্মদ হানিফের ছেলে। 2017 সালের 30 নভেম্বর আনিসুলের মৃত্যুর পর উপনির্বাচনে জয়ী হন ব্যবসায়ী নেতা আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম, যিনি এবারও লড়ছেন নৌকার প্রতীকে বিএনপি মনোনীত ধানের শীষের তাবিথ আওয়ালের বিপক্ষে। ঢাকা উত্তর সিটির মোট ভোটার সংখ্যা 30,35,621 জন, এতে সাধারণ ওয়ার্ড 54টি আর সংরক্ষিত নারী ওয়ার্ড রয়েছে 18টি। মোট ভোট কেন্দ্র 1,349টি, ভোট কক্ষ রয়েছে 7,516টি। নৌকা প্রতীকে আওয়ামী লীগের আতিকুল ইসলাম আর ধানের শীষে বিএনপির তাবিথ আওয়ালকে ভাবা হচ্ছে মূল প্রতিদ্বন্দ্বী। এছাড়াও লড়ছেন আরও 4 প্রার্থী, বাক প্রতীকে পিডিপির শাহিন খান, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলনের ফজলে বাড়ি মাসুদ, কাস্তে প্রতীকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাজিদুল হক ও আম প্রতীক নিয়ে এনপিপির আনিসুর রহমান দেওয়ান রয়েছেন ভোটের মাঠে। এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে এবার মোট ভোটার 23,67,488 জন, মোট ওয়ার্ড সংখ্যা 75টি আর সংরক্ষিত মহিলা ওয়ার্ড 25টি। মোট ভোট কেন্দ্র 1,124টি, ভোট কক্ষ রয়েছে 5,998টি। দক্ষিণ ঢাকায় মেয়র পদে মূল লড়াই ধানের শীষ প্রতীকে প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন ও বঙ্গবন্ধু পরিবারের শেখ ফজলুল হক মনির ছেলে শেখ ফজলুল তাপসের মধ্যে। এছাড়াও লড়ছেন আরো 5 জন, লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির মোহাম্মদ সাইফুদ্দিন, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলনের মোহাম্মদ আব্দুর রহমান, ডাব প্রতীকে বাংলাদেশ কংগ্রেসের মোহাম্মদ আখতারুজ্জামান ওরফে আয়াতুল্লাহ, আম প্রতীকে এনপিপির বাহারানে সুলতান বাহারান এবং মাছ প্রতীক নিয়ে গণফ্রন্টের আব্দুর সামাদ সুজন। সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত দু সিটিতেই একযোগে চলবে ভোট গ্রহণ। এবারই প্রথম শতভাগ ভোট গ্রহণ করা হবে ইভিএম এর মাধ্যমে। প্রতি ভোট কেন্দ্রে 2 জন করে সেনাবাহিনীর সদস্য মোতায়েন থাকবে। এছাড়াও মোতায়েন থাকবে 75 প্লাটুন বিজিবি, এর মধ্যে 65 প্লাটুন থাকবে ভোটের মাঠে আর বাকি 10 প্লাটুন থাকবে রিজার্ভ ফোর্স হিসেবে। নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের সঙ্গে মোতায়েন থাকবে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ও আনসার বাহিনীর সদস্যরাও। আইন শৃঙ্খলা রক্ষায় সার্বিক ব্যবস্থাপনায় থাকছে পুলিশের প্রায় 40,000 সদস্য। কেন্দ্র পাহারা সহ স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন থাকছে 1,430 জন র্যাব সদস্য। এছাড়াও আনসার বাহিনীর সদস্যরাও সতর্ক পাহারায় থাকছেন ভোটের মাঠে। সংঘাত নয়, উত্তর ও দক্ষিণ ঢাকায় অবাধ ও নিরপেক্ষ ভোট দেখতে আগ্রহী যুক্তরাজ্য। ঢাকার ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসনের আশা, অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবে ইসি। এর প্রতিক্রিয়ায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, দেশের অভ্যন্তরীণ বিষয়ে দূতাবাস কর্মকর্তাদের অযাচিত আগ্রহ দুঃখজনক। এ সময় রাষ্ট্রদূতদের কূটনৈতিক শিষ্টাচার মেনে চলার আহ্বান জানান তিনি, নইলে দেশ ছাড়ার অনুরোধও তার। সিটি নির্বাচনের 3 দিন আগে বুধবার ব্রিটিশ হাইকমিশনের বারিধারার বাসায় বৈঠকে বসেন নানা দেশের রাষ্ট্রদূত ও দূতাবাস কর্মকর্তারা। এর আগে কয়েকজন রাষ্ট্রদূত সিটি নির্বাচনের মেয়র প্রার্থী ও নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা বৈঠক করায় এ নিয়ে নানা পর্যায়ে হয় সমালোচনা। ব্রেক্সিট ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে এ বিষয়ে যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট ডিকসন জানান, বৈঠকটি তার রুটিন কাজের মধ্যেই পড়ে। নানা শ্রেণী পেশার মানুষের সঙ্গে দেখা করা কূটনীতিকদের স্বাভাবিক কাজের অংশ। প্রতি মাসে নানা দেশের হেড অব মিশনের বাসায় বা কার্যালয়ে এ ধরনের বৈঠক হয়। এই বৈঠক নানা শ্রেণী পেশার মানুষের সঙ্গে দেখা করা কূটনীতিকদের স্বাভাবিক কাজের অংশ। প্রতি মাসে নানা দেশের হেড অব মিশনের বাসায় বা কার্যালয়ে এ ধরনের বৈঠক হয়। এই বৈঠকটিও তেমনই ছিল। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে বলেই প্রত্যাশা করছি। নির্বাচনী সহিংসতা গণতন্ত্র চর্চার অংশ নয়। তবে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, কোন দেশের অভ্যন্তরীণ বিষয়ে রাষ্ট্রদূতদের হস্তক্ষেপ করার কথা না থাকলেও নানা মিশনের কর্মকর্তারা সে শিষ্টাচার ইচ্ছে মতোই ভেঙে চলেছেন। এই আচরণ দুঃখজনক। বিদেশি দূতাবাসগুলো আমাদের মনে হয় অনেক সময় ডোমেস্টিক ইস্যুতে যথেষ্ট নাক গলান। তারা তাদের কাজ বাদ দিয়ে এই ডোমেস্টিক ইস্যুতে বেশি নাক গলান, এটা খুব সমীচীন নয়। আমাদের একটা কোড অফ কন্ডাক্ট আছে এবং ডিপ্লোমেটদের একটা কোড অফ কন্ডাক্ট আছে,
তারা সেই মতো কাজ করবেন বলে আমরা আশা করি। যদি যদি কোড অফ কন্ডাক্ট যারা মানবেন না, আমরা তাদের বলবো যে আপনারা এখান থেকে চলে যান। এ সময় তিনি আরো জানান, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা রয়েছে। এটি হবে একটি আদর্শ নির্বাচন। নাফিজাদৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চাল রপ্তানিতে 15% হারে প্রণোদনা দেবে সরকার। রপ্তানি উৎসাহিত করতে সরকার এই ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের জারি করা প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। দেশে উৎপাদিত ধান থেকে প্রক্রিয়াকরণের মাধ্যমে তৈরি চাল রপ্তানির বিপরীতে দেওয়া হবে ভর্তুকি। তবে বিশেষায়িত অঞ্চল ইপিজেড ইজেড এ অবস্থিত প্রতিষ্ঠান থেকে রপ্তানির ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য হবে না। এছাড়া চাল রপ্তানির ক্ষেত্রে ব্যবহৃত মোড়ক সামগ্রী সহ অন্যান্য উপকরণের ওপর ডিউটি ড্রব্যাক ও শুল্ক বন সুবিধা গ্রহণ করা হলেও ভর্তুকি দেওয়া হবে না বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে। নেত্রকোনায় প্রথমবারের মতো নতুন দুটি উফশি জাতের বোরো ধান আবাদ করছেন কৃষক। এই ধান চাষে খরচ কমার পাশাপাশি ফলন বাড়বে। নতুন জাতের এই ধানে পোকামাকড়ের আক্রমণ কম হবে বলে দাবি করছেন কৃষি কর্মকর্তারা। এছাড়া দুর্যোগে ফসল হানির শঙ্কাও কমে আসবে। সদর উপজেলার হাটখোলা এলাকায় 20 একর জমিতে নতুন উচ্চ ফলনশীল জাতের B88 ও B89 বোরো ধান আবাদ করছেন অন্তত 25 জন কৃষক। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তত্ত্বাবধানে আধুনিক পদ্ধতিতে ট্রেতে ধানের চারা তৈরির পর চলছে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে রোপণ। নতুন জাতের এই ধান আবাদে চারা কম লাগার পাশাপাশি খরচও কম হচ্ছে। দ্রুত রোপণ করতে পারায় উৎসাহিত হচ্ছেন চাষিরা। এই ধান হলো হাইব্রিড উন্নত বীজ, এখানে ফসল বেশি হইব। আমি আমাদের আরো কৃষকদের নিয়ে পুরো ইউনিয়নে আমরা এই আমাদের মেশিনের দ্বারা রোপণ করার চেষ্টা করব। কৃষি যন্ত্রপাতি আধুনিক যন্ত্রপাতি দিয়ে আমরা অনেক খরচ কমে এই ধান রোপণ করতেছি। উচ্চ ফলনশীল এই জাতের ধান চাষে কৃষকদের উৎসাহিত করতে কাজ করছেন কৃষি কর্মকর্তারা। দুইটা জিনিসে এখানে আপনার হলো মানে সুযোগ, একটা হচ্ছে হলো লেবার সাশ্রয় আর হচ্ছে হলো উৎপাদনের বৃদ্ধি, ওই দুইটার জন্য হলো এটা নতুন প্রযুক্তি। এই জাতের ধানে ব্লাস্ট রোগ সহ পোকামাকড়ের আক্রমণ কম হবে বলছে কৃষি অধিদপ্তর। কৃষকরা অল্প সময়ে বিশেষ সময় রোপণ করতে পারতেছে, শ্রমিকও কম লাগবে, কৃষক আর্থিকভাবে লাভবান হবে এবং এইভাবে রোপণ করলে জমি দিয়ে রোগ বালাই কম হবে এবং ফলন আমরা আশা করি যে অন্যান্য স্বাভাবিক যে আমরা রোপণ করি হাতে রোপণ দিয়ে আসছে এখানে ফলন বেশি হবে এবং 5-10% ফলন বেশি হতে পারে। হাউস সহ দুর্যোগ প্রবণ এলাকায় এই ধান কৃষকের জন্য সুফল বয়ে আনবে বলে মনে করছে কৃষি বিভাগ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় কেনাকাটা মূল উদ্দেশ্য হল শিশুদের আগ্রহ অস্থায়ী পার্ক ঘিরে। মেলা প্রাঙ্গণে বাড়তি আনন্দ যোগ করছে ছোট্ট এই শিশু পার্কটি। অভিভাবকরাও ক্লান্তি কাটানোর সুযোগ নিচ্ছেন পার্কে এসে। কেউ চড়ছে ট্রেনে, কেউ বা নাগরদোলায়, হেলিকপ্টার আর ম্যাজিক বোট নিয়েও উচ্ছ্বাসের কমতি নেই। এমনই হই হুল্লোড়ে প্রাণবন্ত বাণিজ্য মেলার ছোট্ট এই শিশু পার্কটি। সব রাইডে শিশুদের ভিড়, কেনাকাটার ব্যস্ততা পাশ কাটিয়ে সন্তানকে আনন্দ দিতে পার্কে আসছেন অভিভাবকরা, উপভোগ করছেন বিভিন্ন রাইড। আমি ট্রেনে উঠবো, স্লিপারে উঠবো, চরকিতে উঠবো। আমি আমার আম্মু ভাইয়ের সাথে আসছি। বিগত বছর থেকে এই বছরের মেলাটা অনেক বেশি সুন্দর হয়েছে। এবার আমরা নৌকায় উঠেছি, তারপরে যে দোলনায় উঠেছি, অনেক সুন্দর এবার মেলাটা হয়েছে। 40-100 টাকার টিকিটে পাওয়া যাবে এসব রাইডে ওঠার সুযোগ। ভিড় বেশি হয়, টিকিট কিনতে দাঁড়াতে হচ্ছে দীর্ঘ লাইনে। ছোট পরিসরে হলো ভালো ব্যবসার আশা আয়োজকদের। এই পার্কে আমার সাথে ছেলে আছে বেবি, আর ওর ভালো লাগে তাই ওর জন্য এখানে আসা। বাচ্চাদের নিয়েই তো ঘুরবো, বাচ্চারা একটু দেখবে, উঠতে চাইবে, সেজন্য শেষের দিকে তো মানুষ চায় যে শেষের দিকে একটু যাই মেলায়, ঠিক আছে। এই চিন্তা ভাবনা করে অনেকে একটু দেরিতে আসে, শেষের দিকে আসতে চায়। প্রতিদিনই এ পার্কে ভিড় হলেও ছুটির দিনে তা বেড়ে যায় কয়েক গুণ। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অনূর্ধ্ব 19 বিশ্বকাপে রাকিবুলের স্পিনে বিধ্বস্ত স্বাগতিক সাউথ আফ্রিকা। 104 রানের জয়ে সেমিফাইনালে পৌঁছে গেছে বাংলাদেশ। তামিম, শাহাদ ও হৃদয়ের 50-তে বোর্ডে 261 রান তোলে ইয়ং টাইগার্স। জবাবে রাকিবুলের স্পিনে 157 রানে অল আউট হয় প্রোটিয়া জুবারা। 19 রানে 5 উইকেট নিয়ে ম্যাচ হেরে রাকিবুল। সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ড।
পাকিস্তানের বিপক্ষে ব্যাটিং বিপর্যয় সতর্ক রেখেছিল। কোয়ার্টার ফাইনালের চ্যালেঞ্জে শুরুটা সাবধানী, তাতে লাভও হয়েছে। উদ্বোধনী জুটিতে আসে আসর সর্বোচ্চ 60 রান। পারভেজ ইমন আউট হবার পর মাহমুদুল জয়ের রান আউটে ছন্দ হারানোর শঙ্কা। আরেক ওপেনার তানজিদ হাসান তামিমের সঙ্গে তহিদ হৃদয়ের জোট দলকে পৌঁছে দেয় শক্ত অবস্থানে। সেঞ্চুরির আশা জাগিয়ে 80-তে আটকে গেছেন তামিম। 50 তুলে ফেরেন হৃদয়। শাহাদাত হোসেনের অপরাজিত 74 রানে বাংলাদেশের বোর্ডে 261। চ্যালেঞ্জিং টার্গেটে সাউথ আফ্রিকা চাপ নিতে পারেনি, নিয়মিত উইকেট পড়েছে, ভয় ধরিয়েছেন স্পিনার রাকিবুল হাসান। প্রোটিয়া যুবাদের স্পিন দুর্বলতা পুঁজি করে একের পর এক উইকেট তুলেছেন এই বাহাতি। অন্য প্রান্তে সাকিবও সময় মতো ব্রেক থ্রু দিয়েছেন। এক প্রান্তে গলার কাটা হয়েছিলেন লুক বিফোর্ড, কিন্তু তাকে সঙ্গ দেওয়ার কেউ ছিল না। সর্বোচ্চ 60 রান বিফোর্ড। আজ পাকিস্তান সফরের টেস্ট দল ঘোষণা করবে বিসিবি। সভাপতি নাজমুল হাসান পাপনের সাথে কথা বলে বিকালে দল দেবেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। চোট সমস্যা চিন্তা বাড়িয়েছে ম্যানেজমেন্টের। হাতের আঙুলের চোটের কারণে পাকিস্তান যেতে পারবে না অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। ওপেনার সাদমান ইসলামও বাঁ হাতের চোটে ভুগছেন, তারও দলে না থাকার শঙ্কাই বেশি। তবে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে চান নির্বাচকেরা। এছাড়া ফিট নন ইমরুল কায়েস, তাই তামিমের সাথে ওপেনার হিসেবে সাইফের থাকা নিশ্চিত। পেস ডিপার্টমেন্টে ভরসা রাখা হবে আলামিন, এবাদত, মুস্তাফিজ এবং রাহির ওপর। স্পিন আক্রমণে থাকবেন নাইম ও তাইজুল। রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট 7 ফেব্রুয়ারি। আজ শুরু হচ্ছে বাংলাদেশ ক্রিকেট লীগ বিসিএল। মিরপুরে সেন্ট্রাল জোনের মুখোমুখি হবে ইস্ট জোন। মাত্র 3 রাউন্ডের আসর হওয়ায় শুরু থেকে ডু অর ডাই মেজাজে খেলতে চান দুই অধিনায়ক মুমিনুল ও শান্ত। বিসিবির দুই দল সাউথ ও নর্থ জোন লড়বে চট্টগ্রামে। এদিকে পাকিস্তানের বিপক্ষে টেস্টের প্রস্তুতিতে এই রাউন্ডে চোখ রাখছেন টেস্ট অধিনায়ক মুমিনুল। খেলা শুরু সকাল 9টায়। চার দলের আসরে 3টি করে ম্যাচ। ট্রফির মোড়কুন মোচনে পাওয়া গেল দুই অধিনায়ককে, সেন্ট্রাল জোনের শান্ত, ইস্ট জোনের মুমিনুল। বিসিবির দুই দল সাউথ ও নর্থ জোনের অধিনায়ক ততক্ষণে ম্যাচ খেলতে চট্টগ্রামে। হঠাৎ করে এই সিদ্ধান্ত হয়েছে বিসিএল এর। দলের কম্বিনেশন তাই তো ঠিকঠাক গড়ে ওঠেনি, তারপরেও জাতীয় দলের উদীয়মান তারকাদের নিয়ে গড়া ওয়ালটন সেন্ট্রাল জোনের চোখ শিরোপায়। আমাদের প্রত্যেকটা প্লেয়ারদের জন্য এখানে যদি ব্যাটসম্যানরা রান করে বা বোলাররা উইকেট পায়, সেটা অনেক কনফিডেন্স দেয় যে ব্যাটসম্যান বা যে বোলার হিসেবে। সো অবশ্যই খুব ভালো একটা টুর্নামেন্ট, তো ইনশাআল্লাহ এখানে যদি ভালো রান করা যায় বা বোলাররা উইকেট নিতে পারে, অবশ্যই আমাদের জন্য অনেক ভালো। পাকিস্তান সিরিজের কথা মাথায় রেখে এগিয়ে আনা হয়েছে বিসিএল। বিপিএল এর চার ছক্কার অভ্যাস ছেড়ে লঙ্গার ভাষণে মানিয়ে নিতে বিসিবির এমন সিদ্ধান্ত। সেই সুযোগ হাতছাড়া করতে চান না ভারতীয় অধিনায়কের দায়িত্ব পালন করা মুমিনুল। দেখে নিতে চান দলের সদস্যদের, বাড়াতে চান নেতৃত্ব গুণ। আপনি যদি আপনি প্র্যাকটিসে সারাদিন ফিল্ডিং করেন, কিন্তু ম্যাচে আপনার যদি টেস্ট ম্যাচ খেলার আগে 90 ওভার যদি আপনি ফিল্ডিং করতে পারেন জায়গায়, তো আপনার বডির কিন্তু একটা নেয়ার একটা অ্যাবজর্ব করার একটা ব্যাপার স্যাপার আছে, আমার কাছে তাই মনে হয়। তো ওই জিনিসটা কাজে দেবে। আর যারা বোলার আপনার দুই স্পেলে বোলিং করবে, কেউ নতুন বলে বোলিং করবে, কেউ পুরান বলে বোলিং করবে, তো ওই জিনিসগুলোও কাজে দেবে আমার কাছে মনে হয়। প্রথম রাউন্ডে মিরপুরে লড়বে মুমিনুল শান্তর দল, চট্টগ্রামের জহুর আহমেদে সাউথ জোনের প্রতিপক্ষ নর্থ জোন। মাঝহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চাকরি ছেড়ে দিয়েছেন টাইগারদের ফিটনেস ট্রেনার মারিও ভিল্লাবারায়ন। আইপিএল এর দল সানরাইজার্স হায়দ্রাবাদের যোগ দিতেই তার এই সিদ্ধান্ত। একসঙ্গে বাংলাদেশ জাতীয় দল ও আইপিএল এ কাজ করার ইচ্ছে ছিল ভিল্লাবারায়নের, তবে বিদেশি লীগের জন্য ছুটি দিতে রাজি নয় বিসিবি। বুধবার বোর্ডের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এই লঙ্কান। ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজই হবে তার শেষ অ্যাসাইনমেন্ট। 2014 সালে বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে যুক্ত হন ভিল্লাবারায়ন। গেল বছর ওডিআই বিশ্বকাপের পর তৃতীয়বারের মতো তার সঙ্গে চুক্তি নবায়ন করে বিসিবি। এবার সানরাইজার্স হায়দ্রাবাদের সঙ্গে 3 বছরের চুক্তি হওয়ায় আইপিএল কে বেছে নিয়েছেন এই লঙ্কান। সবশেষ দুটি টি-20 বিশ্বকাপে কোনো জয় নেই অস্ট্রেলিয়ার। কঠিন কন্ডিশনে তাই বড় স্বপ্ন নিয়ে যাচ্ছে না বাংলাদেশ নারী দল। শক্তির জায়গা কাজে লাগিয়ে লড়াকু ক্রিকেটের প্রতিশ্রুতি দিচ্ছেন অধিনায়ক সালমা খাতুন। বৃহস্পতিবার অফিসিয়াল ফটো সেশনে অংশ নেয় নারী দল। বিশ্বকাপ মিশনের জন্য 2 ফেব্রুয়ারি দেশ ছাড়বে টাইগ্রেসরা।
ছবি কখনো কখনো যেন ছাড়িয়ে যায় বর্তমানকে, তুলে ধরে লক্ষ্য, প্রতিজ্ঞা, ভবিষ্যতের স্বপ্ন। বিশ্বকাপ মিশনের আগে ১৫ টাইগ্রেস যেন বার্তা ছড়িয়ে দিতে চাইলেন শরীরী ভাষায়। শুধু অংশগ্রহণ শেষ কথা নয়, বিশ্বকাপে বাংলাদেশ লড়বে জেতার জন্য। শুভ মুহূর্তে আগের দুই বিশ্বকাপের পরিসংখ্যান সামনে না আনাই হবে বিবেচকের কাজ। কঠিন কন্ডিশনে সালমা জাহানারাদের আত্মবিশ্বাস, সাম্প্রতিক ফর্ম, প্রস্তুতি, মোমেন্টামে ডাউন আন্ডারে এশিয়া সেরাদের কন্ডিশনিং ক্যাম্প এক সপ্তাহের। আমার যতদূর মনে হয় যে আসলে মাঠেই আমরা যখন খেলবো তখন বুঝতে পারবো যে আসলে মানে কে কার থেকে বেটার। বাট অবশ্যই আমি বলবো যে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া আমাদের থেকে অনেক বেটার, বাট আমরা চেষ্টা করবো আমাদের বেস্ট ক্রিকেটটা খেলার জন্য, স্মার্ট ক্রিকেট খেলার জন্য। অস্ট্রেলিয়া যাত্রার আগে দলকে শুভকামনা জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বিশ্বকাপে লাল সবুজ পৃষ্ঠপোষক হিসেবে সাথে পাচ্ছে আকাশ ডিটিএইচ কে। এশিয়াতে তো অন্তত ওরা এশিয়া চ্যাম্পিয়ন, সো সেদিক দিয়ে ডেফিনেটলি আমরা ভালো অবস্থায় আছি। বাট এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই, আসলে ওদেরকে যেই ধরনের ফ্যাসিলিটি সুযোগ সুবিধা ছেলেদেরকে দিয়ে আমরা তো ওই ধরনের সুযোগ সুবিধা এখন পর্যন্ত তাদেরকে দিয়ে উঠতে পারিনি। ছেলেরা যেভাবে আমাদের দেশে ফোকাস ছিল, মেয়েরা কিন্তু একইভাবে উঠে এসেছে। দেখবেন যে তাদের যে পারফরমেন্স এটা বেশ ভালো, এবং আমাদের মনে হয় যে রিসপন্সিবল কোম্পানি হিসেবে ভ্যাকসিনকো গ্রুপ সেজন্যই আসলে মেয়েদেরকে পৃষ্ঠপোষকতা করার জন্য চিন্তা করেছে। ২ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া যাবে নারী ক্রিকেট দল বিশ্বকাপে গ্রুপ অফ ডেথ এতে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভারত ও শ্রীলঙ্কা। পার্থে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ ২৪ ফেব্রুয়ারি। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংবাদ শেষ করব, তবে তার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। ঢাকার দুই সিটিতে ভোটকাল, কেন্দ্রে যাচ্ছে সরঞ্জাম, মধ্যরাত থেকেই বন্ধ যান চলাচল। ভোট কেন্দ্রে আসতে বাধা দিলে শক্ত প্রতিরোধ, ফল গণনা পর্যন্ত কেন্দ্রে থাকবে বিএনপি। দুই সিটিতে এই প্রথম শতভাগ ভোট হচ্ছে ইভিএম এ, একযোগে দলীয় প্রতীকেও প্রথম। চীনে করোনা ভাইরাসে মৃত বেড়ে ২১৩, বিশ্বজুড়ে জরুরি অবস্থা জারি বিশ্ব স্বাস্থ্য সংস্থার। চাল রপ্তানিতে ১৫% প্রণোদনা দিচ্ছে সরকার, আওতায় নেই বিশেষায়িত অঞ্চল। এ ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।